বন্ধুরা পয়েন্ট নাম্বার ওয়ান সুপ্রিম কোর্টের কাছে সাধারণ মানুষের যে এক্সপেক্টেশন ছিল আমাদের অভয়ার বিচারকাণ্ড নিয়ে অর্থাৎ সুপ্রিম কোর্ট নিরপেক্ষভাবে বিচার করবে বেনিফিট অফ ডাউট যদি কারোর পাওয়ার থাকে সেটা অভয়া পাবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে বাঁচাবার জন্য কোনো খেলা হবে না সেই জায়গাটা প্রায় নিশ্চিত হয়ে গেল পয়েন্ট নাম্বার দুই একটা ধারণা তৈরি হয়েছিল যে হাইকোর্ট বিশেষ করে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম স্যার তিনি যেভাবে এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ যারা সম্ভাব্য অপরাধী সেটা যত সর্বোচ্চ মাথাই হোক যেভাবে চাপটা সৃষ্টি করেছিলেন সেই জায়গা থেকে সেই সম্ভাব্য অপরাধীদের বাঁচাতে বা তাদের হয়ে খেলা করতে সমস্ত কিছু সুপ্রিম কোর্ট নিজেদের হাতে নিয়ে নেবে এবং কলকাতা হাইকোর্টকে আর সেইভাবে কিছু করতে দেওয়া হবে না সেই ধারণা ধুলোয় মিশে গেল এই এই বিচার পর্বে এই তদন্ত পর্বে কলকাতা হাইকোর্ট এবং প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানাম স্যারের যে ভূমিকা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অপরাধীদের জন্য শিরে সংক্রান্তি হবে পয়েন্ট নাম্বার তিন পিসির বাড়ির কোনো আবদার এই মামলায় অন্ত টিকবে না এবং তার থেকেও বড়ো কথা আগামী দিনে পিসি স্বয়ং যদি এই তদন্তের আওতায় চলে আসেন তাহলে তাহলে কপালে অশেষ দুঃখ আছে আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টে একটা বিশেষ মামলা ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এবং সেই মামলার দিকে কিন্তু আপামর জনতা তাকিয়েছিল সেটা হচ্ছে এই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষ করের এক্স প্রিন্সিপাল তিনি একটি পিসির বাড়ির আবদার নিয়ে গিয়েছিলেন তার যে তদন্ত হচ্ছে সেটা পিসির পুলিশই করবে তাকে সিবিআই তদন্ত করতে পারবে না তার দুর্নীতির ঠেকা যেটা তিনি নিজেই মূল অভিযোগপত্রগুলো তার কাছে আছে সেই তিনি বা তার তার পরিচিত যে পুলিশ যারা তাকে ক্লিনচিট দিয়েছিল তারা করে তাকে বাঁচাবে সিবিআই করে তাকে জেলে পুরতে পারবে না সেই মামলার যে নির্যাস তিনটে উঠে এলো আইনজীবী মহলের সঙ্গে কথা বলে তা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার এর পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকেই হয়তো দেখে ফেলেছেন সেটা হচ্ছে ইডি কিন্তু এবার অ্যাকশানে আপনারা জানেন সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে সেখানে ব্যাপক দুর্নীতির খোঁজ পাওয়া গেছে এবং সেই দুর্নীতির তদন্তে হাত ধরে এবার ইডিও কিন্তু আর্যিকর কাণ্ডে ঢুকে পড়েছে সেই ইডি পৌঁছে গেছে সন্দীপ ঘোষের বাড়িতে সেখানে তত্ত্ব চলছে কিন্তু সেইখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা উঠে আসছে সেটা আরও মারাত্মক সেটা হচ্ছে এই তদন্তে ইডি বুঝতে পারছে ঠিকানা যাচ্ছে পিসির বাড়ি অব্দি এবং সেই জন্যই সেই পথেই তদন্তটা প্রথম থেকে এগোচ্ছে এতখানি কঠিন একটা জায়গায় কনক্লুশানে কি করে আসছি অবশ্যই তার সমস্ত ব্যাখ্যা করব শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই আপনাদের বলি যে সুপ্রিম কোর্টে ঠিক কি হলো আপনারা জানেন যে এখানে সিবিআই তদন্তে ঢুকেছে এবং সিবিআইকে যখন হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে তোমরা আরজিকরের খুন ধর্ষণের যে মামলা তদন্ত করছো তার পাশাপাশি দুর্নীতি তদন্তও করো কেননা সেখানে একটা একটা জল্পনা তৈরি হচ্ছিল যে এতদিন ধরে এক বছর আগে যে অভিযোগপত্র জমা পড়েছে সেই অভিযোগপত্র নিয়ে রাজ্য সরকার কোনোরকম কোনো স্টেপ নেয়নি স্বাস্থ্য ভবন রকম কোনো স্টেপ নেয়নি কিন্তু যে মুহূর্তে সিবিআই প্রত্যেক দিন সন্দীপ ঘোষকে ডাকাডাকি শুরু করেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে সন্দীপ ঘোষ তো অ্যারেস্ট হবেই এবং সন্দীপ ঘোষকে সামনে রেখে ঢাল করে তাকে দালাল হিসেবে ব্যবহার করে অত্যন্ত বড় মাথা এর পিছনে রয়েছে সেই প্রভাবশালীরাও এবার এই তদন্তে ফাঁসতে পারে ঠিক সেই মুহূর্তে অদ্ভুত একটা সিদ্ধান্ত নবান্ন থেকে জানা গেল সেটা হচ্ছে যে একটা চার সদস্যের এস তৈরি করবে যারা যারা এই দুর্নীতিটা তদন্ত করবে এখন মুশকিল হচ্ছে যাদেরকে সেই এসআইটি সদস্য করা হয়েছে তাদের বিরুদ্ধে অতীতে অভিযোগ রয়েছে তারা রাজ্য সরকারের এরকম বিভিন্ন এসআইটির অঙ্গ হয়েছেন এবং সেখানে তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছেন এই অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ বিরোধী দল করে রেখেছে এবং তার থেকেও বড়ো কথা কলকাতা পুলিশ মাস পাঁচ ছয় আগে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা তদন্ত করেছে যে দুর্নীতিতে তিনি গ্রেপ্তার হয়েছেন সেই দুর্নীতি দিয়ে তাকে ক্লিনচিট দেওয়া হয়েছে ফলে এই যে এসআইটিটা তৈরি করা হয়েছিল তার মোটিভটা নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন ছিল এবং সেটা হাইকোর্টও বুঝে সেখানেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দেয় এখন এই সন্দীপ ঘোষ অদ্ভুতভাবে দেখা যায় যে সিবিআই তদন্তের বিরোধিতা করছেন এবং এসআইটির তদন্তকে স্বাগত জানাচ্ছেন খুব স্বাভাবিক কেননা এই এসআইটিতে যে সদস্যরা রয়েছেন তাদেরকে যারা অ্যাপয়েন্ট করেছেন তারা তাকে বাঁচিয়ে দিতে পারেন এমন সম্ভাবনা তার মনে হয়েছে কেননা এই কলকাতা পুলিশ মাত্র পাঁচ ছ মাস আগে তার বিরুদ্ধে তদন্ত করে তাকে ক্লিনচিট দিয়েছে অথচ সিবিআই মাত্র এই তদন্ত করেই দুর্নীতির খোঁজ পেয়ে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে ফলে সেই জায়গা নিয়ে তিনি হাইকোর্টে অলরেডি আবেদন করেছিলেন যে আমার আমার বক্তব্য শোনা হোক কে আমার তদন্ত করবে কিন্তু হাইকোর্ট সেই তদন্তের কথা কিছু শোনেনি সিবিআইয়ের হাতেই তদন্ত রেখেছে এবার সেইটার বিরুদ্ধে আজকে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং এই মামলা নিয়ে জল্পনা এই কারণেই ছিল কেননা গতকাল এই কাণ্ডের যে মূল মামলা সেই মামলার শুনানি ছিল যেখানে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল এবং অদ্ভুতভাবে আগের দিন রাত্রে জানিয়ে দেওয়া হয় এই মামলার কোনো হিয়ারিং হচ্ছে না ফলে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে যেখানে প্রায় দু সপ্তাহ বাদে একটা হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে এত সেন্সিটিভ মামলা এত মানুষ এটার দিকে তাকিয়ে আছে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে এটা নিয়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে সেখানে সুপ্রিম কোর্ট এবং তার প্রধান বিচারপতি কেন এর শুনানি করছেন না এবং কালকে শুনানি না করলেও আজকে আবার এই মামলার শুনানি সেটাকে করা হবে এবং সেটার জন্য প্রধান বিচারপতি পৌঁছচ্ছেন ফলে একটা জল্পনা ছিল কোথাও গিয়ে কি সন্দীপ ঘোষ আইনের ফাঁক গোলে বেরিয়ে যাবেন এবং এই যে সিবিআই তদন্ত হচ্ছে তাতে হস্তক্ষেপ হয়ে যাবে কিন্তু শেষ অবধি যেটা দেখা গেল যে প্রধান বিচারপতি কোনো রকম কোনো হস্তক্ষেপই করলেন না এবং যে প্রশ্নটা তিনি তুলে দিলেন যে একজন অভিযুক্ত সে কি করে ঠিক করবে কে তদন্ত করবে আর এই জায়গাতেই সব থেকে বড়ো ধাক্কাটা পিসিমণি খেয়ে গেলেন কেন কেননা আপনারা জানেন যে পিসিমণির বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার সময়ে একটা মামলা হয়েছিল সেই মামলায় তিনি কে বিচার করবেন এই নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিলেন এবং এইটার জন্য হাইকোর্ট চূড়ান্ত ভর্সূনা করে তাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করে এবং শেষ পর্যন্ত সেই বিচারপতি অপমানিত হয়ে সরে যান কিন্তু এই যে স্ট্র্যাটেজিটা আমি দোষ করেছি আমার তদন্ত করবে কে আমার বিচার করবে কে সেটা আমিই সিদ্ধান্ত করবো অর্থাৎ আমার পছন্দের আমার পেয়ারের লোক যাদের সঙ্গে আমার সেটিং হতে পারে তারা তদন্ত করবে করে একটা এমন রিপোর্ট দেবে যেখান থেকে আমাকে কেউ ছুঁতে পারবে না আমি আমার পেয়ারের লোক তারা বিচার করবে যাতে সেখানে কিছু তদন্তে যদি সামান্য থেকেও থাকে যেখান থেকে আমাকে ছোঁয়া যায় সেই জায়গাটাকে ইগনোর করে আমাকে ক্লিনচিট দেবে এই ব্যবস্থা এস্টাবলিশ করা যেটা কিন্তু ধুলিস্বাত করে দিয়েছে কেননা সুপ্রিম কোর্টও বুঝে গেছে সাধারণ মানুষের রোষটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে এবং এই মামলাটা ঠিক কতখানি সেন্সিটিভ সুতরাং এই ধরনের আবদার যারা সম্ভাব্য অপরাধী যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে বা গ্রেপ্তার হতে পারে তাদের কথায় যদি আমল দেওয়া হয় পরবর্তীকালে তাদের নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যাবে যেটা এখনই উঠে গেছে সুতরাং তাদের নিরাপত্তা নিরপেক্ষতা তাদের ভাবমূর্তি রক্ষা করতে এই সেন্সিটিভ মামলায় কিন্তু কোনোরকম কোনো খেলা হওয়ার চান্স নেই এবং সেই জায়গাটাই আজকের ত বিচার প্রক্রিয়ায় অন্তত অত্যন্ত পজিটিভ দিক এদিকে সুপ্রিম কোর্টে যখন এই মামলা চলছে এবং সেখানে আরেক আরেকটাও ইম্পর্ট্যান্ট পয়েন্ট আপনাদের বলে দিই এই যে সিবিআই তদন্ত করছে এটা নিয়ে সন্দীপ ঘোষের আইনজীবী বলছে আমরাও চাই নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং সেই জায়গাটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু সিবিআই কেন তদন্ত করবে এখন যেহেতু সিবিআইয়ের হাতে এই মামলাটা কলকাতা হাইকোর্ট দিয়েছে এই মামলাটি প্রধান বিচারপতি টি এস শিবঙ্কানম স্যার তুলে দিয়েছেন সুতরাং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সাহেব তিনি কিন্তু বলে দিয়েছেন যে এই মামলা স্বচ্ছভাবে হচ্ছে কিনা না সঠিকভাবে হচ্ছে কিনা সেই মনিটারটা কলকাতা হাইকোর্টই নিশ্চিত করবে এই পয়েন্টটা খুব ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ বলছেন আইনজীবীরা তার কারণ হচ্ছে যে যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে হিয়ারিং হচ্ছে সেই জায়গা থেকে একটা এই সম্ভাব্য অপরাধীদের সওয়াল হতে পারতো কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত কোনো মামলা গেলেই যে স্যার এটা তো সুপ্রিম কোর্টে হিয়ারিং হচ্ছে আপনারা এর মধ্যে ঢুকবেন না তার ফলে কলকাতা হাইকোর্ট যেভাবে প্রথম থেকে চেপে ধরছিল সেই জায়গাটা হয়তো বন্ধ হয়ে যেত কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট এইটা আজকে তাদের স্টেটমেন্টে ঢুকিয়ে দিল যে কলকাতা হাইকোর্টই এটা নিশ্চিত করবে স্বচ্ছভাবে হচ্ছে কিনা এখন তারা কিভাবে নিশ্চিত করতে পারে তারা যদি এই তদন্ত প্রক্রিয়ার কোনো কিছু হিয়ারিং না করে সুতরাং পুরো হন এই হিয়ারিং পুরো মনিটারিংটা কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হাতেই সুপ্রিম কোর্ট আজকে তুলে দিল অর্থাৎ যেটা ভাবা হচ্ছিল যে সুপ্রিম কোর্ট নিজেদের হাতে সমস্ত কিছু নিয়ে নিয়েছে যাতে হাইকোর্ট কোনো কিছু করতে না পারে সেই জায়গাটা কিন্তু কিছুতেই কিছুতেই হবে না এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সুপ্রিম কোর্টে যখন মামলাটা চলছে তখন কিন্তু সকাল থেকে আমরা ইডি অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি এবং সেই ইডি অ্যাক্টিভিটিতে একটা জিনিস আমরা দেখলাম সকাল সাড়ে ছটা নাগাদ সন্দীপের যে বেলেঘাটার বাড়ি আছে সেই বেলেঘাটার বাড়িতে পৌঁছে যায় ইডি টিম যথারীতি বাড়িতে কাউকে পাওয়া যায়নি একটা সময় ইডি টিম ব্যাক করে যায় সিজিওতে তখন ভাবা হচ্ছিল হয়তো যে সার্চ অপারেশন এসছে সেটা স্টপ করা হবে কিন্তু কিছুক্ষণ বাদে আবার তারা ফেরত আসেন এবং নটা পনেরো নাগাদ সন্দীপের স্ত্রী সেখানে এসে পৌঁছন এবং তিনি সানগ্লাস পরে মুখ মুখ ঢেকে এসে চাবিটা খুলে দেন এসে তিনি অবশ্য অনেক কথা বলেছেন সেখানে বলছেন যে প্রমাণিত হওয়ার আগে কাউকে ভিলেন বানাবেন না ইত্যাদি ইত্যাদি তো সেই সব কথা শুনে একটা কথাই মনে হচ্ছিল যে ওই শুরীর সাক্ষী মাতাল নাকি চোরের ঠিকাদার হচ্ছেন বাটপার এই কথাগুলো বলছেন তার স্ত্রী বলছেন কাউকে ভিলেন মানাবেন না সন্দীপ ঘোষকে কি মাথায় তুলে পুজো করতে হবে তার ছবিতে ধূপমালা দিয়ে রোজ প্রণাম করে তারপর কাজে বসতে হবে সন্দীপ ঘোষ এরকম কাজ করেছেন সন্দীপ ঘোষের পক্ষে সপক্ষে একটা প্রমাণ তার স্ত্রী দিন যেখান থেকে তাকে ভিলেন না মনে করার কোনো কারণ আছে দুর্নীতির সঙ্গে যুক্ত সেই দুর্নীতি জেনে যাওয়ার জন্যই আমাদের অভয়ার বোনটাকে চলে যেতে হয়েছে তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে এই এই কনসেপশান তো উঠে গেছে এবং সেই জায়গায় এই তথ্য প্রমাণ লোপাট করার জন্য সন্দীপ পুরোপুরি উঠে পড়ে লেগেছিল সেই সমস্ত কিছু তছনাছ করে দিতে চেয়েছিল এই সমস্ত কিছু জানার পরও সন্দীপকে ভিলেন ভাবা হবে না আসলে প্রবলেমটা হচ্ছে বাড়ির লোকজন যদি দুর্নীতির টাকায় দুহাতে আসা দুর্নীতির টাকায় মস্তিতে মজে থাকে তাহলে এই ধরনের স্টেটমেন্টটি উঠে আসে যদি বাড়ির লোক স্ট্রিক্ট হতো তাহলে এই সন্দীপকে এতখানি দুর্নীতি করার সাহস পেত আজকেও যদি মাসের শেষে কোনো দিন মাংস নিয়ে আসি আমার স্ত্রী প্রথমেই প্রশ্ন করেন যে কোথায় টাকা পেলে খাওয়ার আগে প্রশ্নটা করে তার ফলে যদি আমার পিছলে যাওয়ার কোনো দিন কোনো জায়গা তৈরি হয় ওই কথাটা আমার মনে হয় যে কেউ একজন জাজ আছে যে আমাকে জাজ করবে আমি সোজা পথে রোজগার করছি কিনা তো সেইখানে যখন সন্দীপ এইভাবে তার প্রভাব প্রতিপত্তি সম্পত্তি বাড়াচ্ছে একবারও তার স্ত্রী জিজ্ঞেস করেছিলেন কোনো যে তোমার যা মাইনে হওয়া উচিত সেই মাইনেই এত কিছু হচ্ছে কি করে তাহলে এই দুর্নীতির ভাগিদার কি তিনিও নন সেই প্রশ্নটা তিনি কিন্তু নিজেই করতে বাধ্য করে দিলেন যাই হোক সন্দীপের পাশাপাশি মোট চারজনের বাড়িতে তল্লাশি হচ্ছে এই তল্লাশির মধ্যে একজন রয়েছেন বিপ্লব সিং যে ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হয়েছে যে সন্দীপের হয়ে এই বিজনেসটা দুর্নীতিটা সবটা সামলাত তার পাশাপাশি কৌশিক কোলে যে নাকি বিপ্লব ঘনিষ্ঠ বিপ্লবের যে সংস্থা ছিল তার হিসাবরক্ষক তার বাড়িতেও চলছে এর পাশাপাশি একটা খুব ইন্টারেস্টিং জায়গায় কিন্তু সার্চ অপারেশন চলছে এবং যেটা কিন্তু রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে প্রসূন চট্টোপাধ্যায় তার সুভাষগ্রামের বাড়িতে কে এই প্রসূন চট্টোপাধ্যায় ইনি হচ্ছেন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটার কেন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন যে ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে প্লেস অফ অকারেন্স যেটা বলা হচ্ছে সেই সেমিনার রুমে একাধিক বহিরাগত দাঁড়িয়ে আছে তার মধ্যে এই প্রসূন চট্টোপাধ্যায়ও কিন্তু সেখানে দাঁড়িয়েছিল সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত সন্দীপের সমস্ত কিছু হ্যান্ডেল করে বলে পরিচিত সেই প্রসূন চট্টোপাধ্যায় যার সঙ্গে আর্জি করে কোনো সম্পর্ক নেই সে ওখানে কি করছিল এই নিয়ে প্রশ্ন আছে সেই সন্দীপের বাড়িতে পৌঁছে গেছে কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এই সন্দি এই এই প্রসূন চট্টোপাধ্যায় কোথায় কাজ করতো ন্যাশনাল মেডিকেল কলেজ যে ন্যাশনাল মেডিকেল কলেজে আর জি করের প্রিন্সিপাল থেকে রেজিগনেশান দেওয়ার পর সরকারি চাকরি থেকে রেজিগনেশান পর সেই রেজিগনেশান অ্যাকসেপ্ট না করে রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্য দপ্তর এই সন্দীপ ঘোষকে যে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করেছিল সেখানকার প্রিন্সিপাল হিসেবে দুয়ে দুয়ে চার অনেকেই করছেন তার ফলে এই যে ন্যাশনাল মেডিকেল কলেজ প্রসূন চট্টোপাধ্যায় আরজিকর থেকে সন্দীপ ঘোষের ন্যাশনাল মেডিকেলে যাওয়া যেখানে তার সবথেকে বড়ো চেলা রয়েছে যে চেলা তাকে আরজিকর কাণ্ডের ওই ঘটনার ওখানে পৌঁছে গিয়েছিল সেখানে ইডি চলে যাচ্ছে দুয়ে দিয়েছে আর অনেকেই করছেন অর্থাৎ এই প্রসূন চট্টোপাধ্যায় কি কি যে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলে কেন পাঠানো হলো কারা পাঠালো কী স্বার্থ আছে তারা এই দুর্নীতির সঙ্গে কতখানি যুক্ত ওই সর্বোচ্চ মাথার সঙ্গে কি কোনো রকম যোগ রয়েছে এই কী পয়েন্টে কিন্তু প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে যে সার্চ অপারেশন সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে পিসির দিকে ইঙ্গিত পেয়ে গেছে অলরেডি ইডিসিবিআই এবং সেই জন্যই এই এই সার্চ অপারেশনটা হচ্ছে এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে করে দিয়েছে এর পাশাপাশি সন্দীপের শ্বশুর বাড়ি চন্দননগর সেখানে পৌঁছে যায় ইডির টিম দেখাটাকি করে কাউকে পাওয়া যায়নি কেননা জানা গেছে তার শ্বশুর এবং বাকি পরিবার তারা কলকাতায় থাকেন চন্দননগরে শুধু জগদ্ধাত্রী পুজোর সময় যান আরেকটা ইন্টারেস্টিং জায়গায় কিন্তু সার্চ অপারেশন চলছে চন্দননগরে যখন পাওয়া যায়নি তখন কাছাকাছি আরেকটা জায়গা বৈদ্যবাটি সেখানে পৌঁছে যায় ইডির টিম সেখানে জনৈক কুণাল রায়ের বাড়িতে কিন্তু সার্চ অপারেশন চলছে কে এই কুণাল রায় এখন অব্দি সেইভাবে কিছু জানা যাচ্ছে না কিন্তু যেটুকুনি জানা যাচ্ছে যে তিনি মেডিকেল লাইনে কাজ করেন তার প্রতিবেশীরা সেটাই জানাচ্ছেন ফলে সেখানে কি একটা বড় কিছু পাওয়া যাবে কেন না আমরা দেখেছি যে এই শাসক দলে যে সব নেতা বা এই সেই সংক্রান্ত দুর্নীতি করেন এদের কিন্তু একটা করে এমন পয়েন্ট থাকে যেটা কেউ ভাবতেও পারে না যে সেইখানে দুর্নীতি হতে পারে যেমন পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে অর্পিতা মুখার্জি তার গার্লফ্রেন্ড সেখানে তার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকার পাহাড় বেরিয়েছিল অনুব্রতর ক্ষেত্রে সাইকেল সাইকেল তার দেহরক্ষী এরকম বহু কিন্তু উদাহরণ রয়েছে যে মেন যে রয়েছে বালুর ক্ষেত্রে বাকিবুর রহমান যার সঙ্গে রাজনীতি সরাসরি সংযোগ নেই কেউ ভাবতেও পারে না এই জায়গায় দুর্নীতিটা হয়েছে বা দুর্নীতির সমস্ত কিছু রয়েছে সেই রকমই কি এই কুনাল রায় কেউ হঠাৎ তার বাড়িতে ইডি কেন চূড়ান্ত জল্পনা চলছে সব মিলিয়ে সন্দীপ ঘোষ কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে যখন একদিকে বড় সড়ো স্বস্তি তার পাশাপাশি ইডি কিন্তু অপারেশন শুরু করেছে এবং সেই অপারেশনে যে জিনিসটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে সন্দীপ একটা দালাল সন্দীপ টাকা খেয়েছে দুর্নীতি করেছে কিন্তু তাকে সামনে রেখে অত্যন্ত বড় মাপের প্রভাবশালী বা প্রভাবশালীরা এই কাজটা দিনের পর দিন করেছে এই তদন্ত তখনই সাকসেস হবে যখন ওই সর্বোচ্চ মাথা অবধি পৌঁছানো যাবে সেই দিকেই কি ইডি প্রথম দিন থেকে তাদের ফুটপ্রিন্ট রাখতে শুরু করলো সেই জল্পনা কিন্তু ক্রমশ ক্রমশ বাড়তে শুরু করছে কি বলবেন বন্ধুরা সুপ্রিম কোর্টে এই অবজারভেশন আজকের এই শুনানি নিয়ে এবং ইডি যেভাবে সার্চ অপারেশনটা শুরু করলো যেখানে মিশন পিসি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার